আমি রিঙ্কু, বেঙ্গলি ফুড অ্যান্ড কুকিং স্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচু শাক। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন। তো চলুন রান্নাটা শুরু করব। বন্ধুরা, এই যে কচু শাক নিয়েছি, এগুলো এখন কেটে নেব। বন্ধুরা, এই যে কচু শাকগুলো সব কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেব। বন্ধুরা, অন্যটা জ্বালিয়ে দিয়েছি, কড়াইতে এবার কচু শাকগুলো দেব। বন্ধুরা, কচু শাকটা খালি উনুনে কড়াইয়ে বসিয়েছি, এতে জল দিতে লাগবে না, কচু শাক থেকে অনেক জল বেরোবে, তাতেই সিদ্ধ হয়ে যাবে। কচু শাকটা ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, কচু শাকটা কতটা কমে গেছে, আর এর থেকে জল বেরিয়ে গেছে। কচু শাকটা এভাবে গলিয়ে দেব, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, কচু শাকের জলটা শুকিয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে আর একটু তেল দিয়ে দেব, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। জিরে আর সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। সিদ্ধ করে রাখো কচু শাকটা দিয়ে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন। নমস্কার।